আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে, যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সে নামটি হতে হবে অনেক সুন্দর, অর্থবহুল। আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত। সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম, যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন। আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম। আশা করি আপনাদের এইসব নামগুলো খুবই পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে ভুলবেন না। কোরআন থেকে ছেলেদের নাম সালামতুল্লাহ, অর্থ অধিক প্রশংসিত বাদশাহ। সাজেদুল করিম, অর্থ সৃষ্টিকর্তার সিজদাকারী। সাজেদুল হক, অর্থ অতি প্রশংসিত নেতা। ইমান, অর্থ আল্লাহর রাসূল ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন। ঈশা, অর্থ জীবন্ত বৃক্ষ। ইরশাদুল হক, অর্থ সত্যের পথ দেখানো। ইমতিয়াজ মাহমুদ, অর্থ প্রশংসিত পার্থক্যকারী। ইমামুদ্দিন, অর্থ দীনের খুঁটি। ইরফান সাদিক, অর্থ মেধাবী সত্যবাদী। ইয়াসির আরাফাত, অর্থ সহজ নেতৃত্ব। ইকরামুদ্দিন, অর্থ দীনের সম্মান করা। ইশতিয়াক আহমদ, অর্থ অত্যন্ত প্রশংসাকারী অনুরাগ। ইজাজ আহমদ, অর্থ অত্যন্ত প্রশংসাকারী অনুরাগ। ইজাজুল হক, অর্থ সত্যের মুজিয়া। সত্যের মুজিয়া। ইহুজাজ আসিফ, অর্থ ভাগ্যবান যোগ্য ব্যক্তি। ইহতিশামুল হক, অর্থ সত্যের মর্যাদা। ইয়াহ ইয়া, অর্থ একজন নবীর নাম। ইউনুস, অর্থ একজন নবীর নাম। ইউসুফ, অর্থ একজন নবীর নাম। ইয়াসিন, অর্থ কোরআনের একটি প্রসিদ্ধ সুরার নাম। ইয়াফিস, অর্থ হযরত নূহ আলাইহিসাল্লামের পুত্রের নাম। ইকবাল, অর্থ সম্মুখে আসা। ইয়াসির, অর্থ সহজ। ইমতিয়াজ, অর্থ বৈশিষ্ট্য মণ্ডিত হওয়া। ইফতিকার, অর্থ প্রত্যুষে আগমন করা। ইব্রাহিম, অর্থ একজন বিখ্যাত নবীর নাম, যিনি মুসলিম জাতির পিতা। ইখতিয়ার, অর্থ গৌরবান্বিত বোধ করা। ইরশাদ, অর্থ পথ দেখানো। ইয়াসির হামিদ, অর্থ রাজা রক্ষাকারী। ইকরাম, অর্থ দানশীল। ইসহাক, অর্থ হযরত ইসহাক আলাইহিস সালাম। ইফাদ,
অর্থ উপকার করা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম, যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। এতে করে আপনি উপকৃত হবেন, আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।